বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 ম্যাচে মাঠে এলো সুরকুমার ইয়াদবের তুফান। সুরকুমার ইয়াদব মাত্র এত বলে করে ফেলল দ্রুততম হাফ সেঞ্চুরি এবং খেলে ফেলল মাত্র 26 বলে 58 রানের তাবড়তোড় ইনিংস। আপনারা যদি দেখতে চান সুরকুমার ইয়াদবের এই মারকাটারি ইনিংসের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-20 ম্যাচ শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে। আর এই প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং এই টি-20 ম্যাচে প্রথমে ব্যাটিং করার জন্য মাঠে আসে টিম ইন্ডিয়ার দুই ভয়ঙ্কর ওপেনার এসএসটি জয়সওয়াল এবং শুভমান গিল, এবং এই দুজনেই মাঠে এসে এসেই বিধ্বংসী ব্যাটিং করে ফেলল। তার মধ্যে শুভমান গিল খেলে ফেলল 16 বলে 34 রানের বিধ্বংসী ইনিংস। আর এই বিধ্বংসী ইনিংস খেলে শুভমান গিল আউট হয়ে যায় এবং তার পরে পরে এসএসপি জয়সওয়ালও 21 বলে 40 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। তারপর বন্ধুরা, 3 নম্বরে ব্যাটিং করার জন্য মাঠে আসে টিম ইন্ডিয়ার অধিনায়ক সুরকুমার ইয়াদব, এবং সুরকুমার ইয়াদব মাঠে এসে এসে শ্রীলঙ্কার বোলারদেরকে কুটতে কুটতে কুটে দিল এবং দেখতে দেখতে করে ফেলল 125 রান মাত্র 22 বলেই এবং খেলে ফেলল 26 বলে 58 রানের তাবড়তোড় ইনিংস, 8টি 4 এবং 2টি গগনচুম্বী ছক্কার সাহায্যে 223 স্ট্রাইক রেটে। আর সেখানে ঋষভ পন্ত খেলে ফেলল 33 বলে 49 রানের ইনিংস। আর এইভাবে টিম ইন্ডিয়া করে ফেলল 213 রান 7 উইকেট হারিয়ে 20 ওভারে। মাথিসা পাথিরানা তুলে নেয় শ্রীলঙ্কার হয়ে সব থেকে বেশি 4 উইকেট 40 রান দিয়ে। তার জবাবে এই রান তাড়া করতে এসে বিধ্বংসী ব্যাটিং করে ফেলল শ্রীলঙ্কার দুই ওপেনার প্রথম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস, এবং তাদের এই ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা খুবই সহজেই এই রান তাড়া করে ফেলবে। কিন্তু বন্ধুরা, তারপর কুশল মেন্ডিস 27 বলে 45 রানের ইনিংস খেলে আউট হয়ে যায় এবং তারপর প্রথম নিশাঙ্কাও 48 বলে 79 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। আর এরা দুজনেই আউট হতেই শ্রীলঙ্কার পুরো টিমকে মাত্র 170 রানের মধ্যেই গুটিয়ে দিল টিম ইন্ডিয়ার বোলাররা। আর এইভাবে খুবই সহজেই টিম ইন্ডিয়া এই প্রথম টি-20 ম্যাচ জিতে নেয় 43 রানের বিশাল বড় ব্যবধানে। টিম ইন্ডিয়ার হয়ে রিয়ান পরাগ তুলে নেয় সব থেকে বেশি 3 উইকেট 5 রান দিয়ে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।